ধস নয়, সড়কের মধ্যভাগে পুকুর সম গর্তে একই স্থানে একের পর এক 11টি লরি পাল্টি খেয়ে একাধিকবার শিলচর গুয়াহাটি সড়ক বন্ধ হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লেও কাছাড় প্রশাসন ও পূর্ত বিভাগের পক্ষ থেকে এমন কোনো গুরুত্ব দেওয়া হয়নি। প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস বৃহস্পতিবার গুয়াহাটি যাওয়ার পথে জামে আটকা পড়ে সংবাদ মাধ্যমের কাছে বিভাগীয়দের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেন। 3 দিন ধরে আসাম মেঘালয় সীমান্তে কাছাড়ের নিউ মালিডরে শিলচর গুয়াহাটির সংযোগী 6 নম্বর জাতীয় সড়কে পুকুর সম গর্তে গাড়ি পড়ে যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়ে পড়েছে, কিন্তু সে নিয়ে কারো মাথা ব্যথা নেই। বৃহস্পতিবার এমন পরিস্থিতির খবর সংগ্রহ করতে গিয়ে দেখা গেল জাতীয় সড়কের ওপর হাজার হাজার গাড়ি আটকা পড়ে রয়েছে। তীব্র খাদ্য সংকটে ভুগছেন যাত্রীরা, আর যেখানে সড়কের ওপর সামান্য ধস পড়ে রয়েছে সেখানে 2টি ওভারলোড লাইমস্টোন বোঝাই লরি দুর্ঘটনার কবলে পড়েছে। অভিযোগ মতে 3 দিন ধরে এমন পরিস্থিতি চললেও কাছাড় জেলা প্রশাসন তথা পূর্ত বিভাগের তরফ থেকে সড়ক দিয়ে যান চলাচল করে তোলার প্রচেষ্টা চালানো হচ্ছে না। এমত অবস্থায় যাত্রীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে খানিকটা মেরামত করে স্থানীয় কিছু মানুষ ধসে বেহাল সড়কটি সচল করার চেষ্টা চালান। কালাইন থেকে আব্দুস সুবহান লস্করের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। এখানে কালাইন পর্যন্ত ধানের প্রভাব চলেছে, আশা করছি সূর্য গাড়ি শুরু চলা শুরু হয়েছে। মানুষের কষ্ট হয়েছে, কালকে না একটু এখনও মানে বন্ধাতে রয়ে গেছে, গুয়াহাটি যেতে পারেনি। ওইদিকের গাড়ি ওইরকম সোনাপুরের আগে হয়ে গেছে। স্যার, আপনি পরিবহন নিগমের চেয়ারম্যান? হ্যাঁ স্যার, ইয়াতে এটা দেখিলো এটা বিষয় আর যে ইয়াতে লাইমস্টোনের ওভারলোড গাড়িবিলাক পড়িছে, এই লাইমস্টোনের গাড়িবিলাক পড়িয়ে নেই, আপনি কিবা কব এই সম্পর্কে যে ওভারলোড লাইমস্টোনের গাড়িবিলাক কি হয়েছে? মেঘালয় গভর্নমেন্টের দৃষ্টিয়াকর্ষণ মই করিম যাতে এনেকা ওভারলোডিং নহয় আর তাদেরকে উল্টি পাল্টি যাতে নপরে। আর এই বিশেষ করে এই বারিষার সময় এনে ল্যান্ডস্লাইড হয়, গাড়ি জাম হয়ে থাকে, তাদেরকে যাতে এই নপরে তার কারণে। আপনি কেমন থেকে ওপরে ইয়াত থই আছে? আমার আধা ঘন্টা হবে। আধা ঘন্টা হবে, ঠিক আছে। রাস্তার যে অবস্থা, যে জাম হয়েছে, এই জামটা 2-3 দিনে ছোটা মুশকিল আছে। এই আসাম PWD এবং মেঘালয় PWDর মানে এই ভুল ডিসিশনের জন্য বর্তমানে রাস্তার যে অবস্থা হয়েছে, মানে বাজের কত যে খারাপ হওয়া প্রকাশ করা মুশকিল। এই তারা ভুল ডিসিশনে দীর্ঘদিন থেকে কাজটা মানে রাস্তার কোনো কাজ টাজ রিপেয়ারিং করেন না। ওই জায়গাতে একটা গাত হয়েছে রাস্তার মধ্যে, কোনো গাড়ি ফাড়ি দিতে পারে না, এবং একটা গাড়ি গাতের মধ্যে ফাঁসি গেছে। এই ফাঁসার কারণে যদিকে ব্লক হয়েছে, কোনো দিকে গাড়ি যেতে পারে না। এটা হইল মালিডরের আগে, হ্যাঁ মালিডরের আগে একটা ল্যান্ডস্লাইড লইয়া রাস্তার প্রায় 70% রাস্তা ভাঙ্গে গেছে গিয়া। এই জায়গাতে হইল সবচেয়ে বড় সমস্যা, একলগে ক্রস হইতে পারেন না। রাস্তা ভাঙছে না, গাড্ডা না, রাস্তা ভাঙছে আগে। এবং ব্রিজ ছাড়িয়া আসামের মধ্যে বড় বড় 2টা গাড্ডা হয়েছে, এই গাড্ডাগুলার কারণে গিয়া বর্তমানে এই জামের কারণ। গাড়ি পড়ছে এখানে, রাস্তাটা আজকে 3-4 দিন হয়ে গেছে, এখানে কোনো নেতা মন্ত্রী এখানে আইছে, 4-5 দিন হয়ে গেছে এইরকম। মানে গাড়ি সুপার আই সকালে আইলে বিকালে যায়, এরকম প্যাসেঞ্জারের বহুত অসুবিধা হয়। কেন কি লাইন স্টোন ওভারলোড চলে, গাড়ি 5 স্টোন ওভারলোড চলে। আই যে 3-4 দিন থেকে এখানে কেউ আইছে না, নেতা মন্ত্রীও আইছে না এখানে। এই আসামে মানে কেউ কারো নজর ফলেন না, পাবলিকের কাদা হয়ে গেছে। কাদার পরে আমরা এই রেসিপিটা লইয়া পাথর কিছু ফালাইয়া ফালাইয়া তো স্যার, এই জায়গাটা খাসাড়ের জায়গাটা, হ্যাঁ যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে খাসার নিচে আমরা ব্রিজ পর্যন্ত আমরা এখানে আমরা দেখলাম একটা লাইমস্টোনের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, লাইমস্টোনই তো এখানে সামনে আছে, 2টা গাড়ি আছে, লাইমস্টোন গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে হইলে আসামে আসামের লাস্ট সীমা, এই যে বাংলার রাস্তার যে খারাপ অবস্থা, এটা সামনে আর আসেন না? ওটাই রাস্তা ভাঙা, জল নামিয়া ড্রেন নাই, ড্রেনের সব জলটা এই দিকে রাস্তা।
স্যার এখন যে রাস্তার যে খারাপ অবস্থা, এই অবস্থার মধ্যে যে ভারী গাড়ি যেগুলো আছে লাইমস্টোন গাড়ি বা ইনুম গাড়ি চলাচল যাতায়াতের পক্ষে মানুষের পক্ষে শুভ নি না অশুভ? বর্তমানে চলা তো ঠিক নাই, এত মানে বন্ধ রাখা ভালো। আমি